গাভীর গরুর খাদ্য সরবরাহকরণ পদ্ধতি ও গাভীর পরিচর্যার গুরুত্ব, দুধ দোহনের সঠিক নিয়ম, প্রজনন ও খামারের রেকর্ড সংরক্ষণ করণ, যেটি প্রত্যেক গরুর খামারিদের জানা অত্যন্ত জরুরি। কাঁচা ঘাস, পরিষ্কার স্থান থেকে সংগ্রহ করা সবুজ ঘাস 20-30 কেজি, দানাদার খাদ্য মিশ্রণ 18-20% প্রোটিন সমৃদ্ধ প্রথম 3 কেজি দুধ উৎপাদনের জন্য 0-3 কেজি, পরবর্তী প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য -0.5 কেজি, লবণ -50-60 গ্রাম, পরিষ্কার পানি প্রয়োজন মতো। গাভীর পরিচর্যার গুরুত্ব। গাভীর সঠিক পরিচর্যা না করলে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের উন্নত জাতের গাভি পালন করেও গাভীকে সুস্থ সবল রোগমুক্ত উৎপাদনক্ষম রাখা সম্ভব হবে না, ফলে গাভী হতে কাঙ্ক্ষিত পরিমাণ দুধ গোশত পাওয়া যাবে না এবং গাভী পালন অলাভজনক হবে। গাভী মারা যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এজন্য একজন খামারিকে আমি প্রথমেই পরামর্শ দিবে যে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে গাভীর খামার করার আগে কমপক্ষে 6-8 মাস অবশ্যই কোন একটি গাভীর খামারের সাথে লেগে থাকতে হবে। অন্যথায় খামার শুরু করে 1 বছর পরে খামারিকে অবশ্যই অবশ্যই লস খুলতে হবে। দুধ দোহনের সঠিক নিয়ম। গাভীর দুধ দৈনিক ভোরে একবার এবং বিকালে একবার নির্দিষ্ট সময়ে দোহন করতে হবে। দুধ দোহনের পূর্বে গাভীর ওলান ও দোহনকারীর হাত পরিষ্কার ডেটল মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রজনন। গাভীর বংশানুক্রমিক গুণগত মান উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পিত প্রজনন ব্যবস্থা অবলম্বন করতে হবে। যে সারের মা, দাদি, নানি যত বেশি পরিমাণ দুধ দেয় তার বাচ্চার দুধ উৎপাদনের ক্ষমতা ততই বেশি হয়। তাই যখন গাভী সারের সাথে মিশতে চাবে তখন গুণগত মান সম্পন্ন সারের বীজ তারা নিকটস্থ কৃত্রিম প্রজনন কেন্দ্র হতে গাভীকে প্রজনন করিয়ে নেওয়া প্রয়োজন। খামারের রেকর্ড সংরক্ষণ। খামারের লাভক্ষতি নিরূপণ আয় ব্যয়ের সঠিক হিসাবের উপর নির্ভরশীল। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অর্জনের ব্যয় মূল্যায়ন করা দরকার। খামারের উৎপাদিত পণ্যের হিসাব, ক্রয় বিক্রয়, জন্ম মৃত্যু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রমের জন্য সঠিক তথ্য রক্ষাকল্পের রেকর্ড সংরক্ষণ করা অত্যাবশ্যকীয়। এটি একটি খামারের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।